আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের নিয়ে আসলাম ভেষন ক্ষেত, যেটাকে আঞ্চলিক ভাষায় সোয়াবিন বলা হয়। এটা কি আপনাদের আগে বলি, এটা হচ্ছে গবাদি পশুর দানাদার খাদ্য তৈরির জন্য একটা অন্যতম উপাদান। যারা ভেজাল মুক্ত খাবার প্রস্তুত করতে চান দানাদার খাদ্য, যেমন আপনার বাজারে থেকে যে দানাদার খাদ্য ক্রয় করেন সেটা তো আপনি চোখে দেখেন না, ভেজালের সম্ভাবনা থাকে। কারণ আপনি যেটাই কিনেন ভাই, বর্তমানে ভেজাল বেশি। আপনার যদি আপনার ভুট্টার গুঁড়ো আনেন, সেক্ষেত্রে অন্য কিছু মিক্সড করে বাজারজাত করে ওরা, সেক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারেন না যে এটা কি কতটা পিওর। যদি আপনি এই যে দেখেন, এখানে আমি কিছু দেখাচ্ছি দানাদার খাদ্য তৈরির জন্য এটা বেস্ট উপাদান, সোয়াবিন বা ভেষন বলা হয়। যদি এই ভেষনটা আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভেষনের আপনার সংগ্রহ। দেখেন বিশাল বড় এরিয়া নিয়ে ভেষন, আর ভেষন অনেক জায়গায় এটা চাষ করা হয় না, সেক্ষেত্রে তারা দানাদার খাদ্য ক্রয় করতে হয় রেডি প্রস্তুত করা। যদি আপনি নিজে তৈরি করতে চান দানাদার খাদ্য, সেক্ষেত্রে আপনার কাঁচামাল প্রয়োজন হবে। সেই কাঁচামালের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই দানাদার খাদ্যের ভেষন বা সোয়াবিনটা আমরা ডেলিভারি দিয়ে থাকি, ভুট্টাও ডেলিভারি দিয়ে থাকি। তো চাইলে আপনারা ক্রয় করতে পারেন। দেখেন কত সুন্দর এই যে ভেষনের বোঝা, একেবারে অরিজিনাল গাছ পাকা ভেষন। আপনি আমি দেখাচ্ছি সরাসরি আপনাদের নিয়ে আসি কৃষি জমিতে ভিডিওগুলো দেখানোর জন্য। দেখেন যদি আপনি এরকম অরিজিনাল পিওর দানাদার খাদ্যের জন্য ভেষন বা সোয়াবিন ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, একটু আগে যেই আপনার জমিতে ঘাসগুলা দেখিয়েছি, ভেষনগুলা কাঁচা সেগুলা, এই দেখেন এখন আমি নিয়ে আসলাম আপনাদের একেবারে যে মেশিন দিয়ে, আপনার ট্রিলার মেশিন দিয়ে এটা ছড়া হয়েছে, এখন এটা বাছাইকরণ করা হচ্ছে। দেখেন এই যে এগুলা থেকে এগুলা সুন্দর করে আপনারা স্পষ্ট বাছাই করবে, একটা ময়লাও থাকবে না। 100% পরিপক্ক ভেষন, আঞ্চলিক ভাষা এটাকে সোয়াবিন বলা হয়ে থাকে। গো খাদ্যের জন্য, গবাদি পশুর দানাদার খাদ্যের জন্য সবচেয়ে প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত একটা উপাদান হচ্ছে ভেষন। যদি আপনি বাজার থেকে আপনি এই সব দানাদার খাদ্য, আপনি তো কতটা নিশ্চিত হতে পারবেন না সেগুলো কতটা পিওর বা খাঁটি। যদি আপনি খাঁটি এরকম বেসন ক্রয় করে, ভুট্টা ক্রয় করে যদি ভেজাল মুক্ত আপনি দানাদার খাদ্য তৈরি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পর্যাপ্ত পরিমাণ এই সব দানাদার খাদ্যে সংগ্রহ করা রয়েছে আমাদের কাছে। আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র 2 দিনের ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এটা থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন স্বল্প মূল্যে। এখন মৌসুম চলছে, খুবই স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে। তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বন্ধুরা, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি করে করার ইচ্ছা জাগে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। তা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।